নিরিবিলি নির্জনে থাকতে পর্যটকেরা বরাবরই পছন্দ করেন। এখন পর্যটকদের চাহিদা হোমস্টেতে। হোমস্টেতে এই নতুন অভিনবত্ব আনতে নকশালবাড়ি এলাকায় এক অভিনব হোমস্টে বানিয়েছেন এখানকার এলাকার বাসিন্দারা। এই হোমস্টে হলো ফ্লোটিং হোমস্টে, অর্থাৎ ভাসমান, জলের উপরে ভাসমান হোমস্টে, যেখানে পর্যটকেরা এসে রাত কাটাতে পারবেন নির্বিলে নির্জনে এবং আনন্দ উপভোগ করতে পারবেন। সঙ্গে রয়েছে রেস্টুরেন্টের খাবার দাবারও। অতি সুস্বাদু এই খাবার দাবার উপভোগ করতে এবং পুকুরের উপরে রাত যাপন করতে আপনাদের আসতেই হবে এই হোমস্টেতে। ये मैंने ही मतलब सोच के बनाया, एक सबसे यूनिक, इधर देखा भी नहीं कहीं पर, तो थोड़ा नेट में देखा था, एक बड़ा सा घर देखा था, तो वही सोच के मैं अपना डिजाइन से एक छोटा सा फ्लोटिंग होम स्टे बनाया। कैसा रिस्पॉन्स है? अभी तक तो अच्छा ही है। जो भी इसका खासियत, नॉर्थ बंगाल में आपको कहीं नहीं मिलेगा, यही एक है फ्लोटिंग होम स्टे, जो सबसे यूनिक, जो पानी का ऊपर स्टे कर सकता है, वो भी मतलब फ्लोटिंग पे, जहाँ पानी का ऊपर जिधर हवा आएगा उधर तैरते रहेगा। यहाँ पर 3 आदमी तक स्टे कर सकता है उसमें, फ्लोटिंग होम स्टे में। ये 1 साल पहले बनाया, 6 महीना पहले ओपनिंग किया हूँ इसका। टूरिज्म डिपार्टमेंट से राजभूषी सर आया था, वही सर ने ओपनिंग किया। জলের উপর ভাসমান বাড়ি ভাবলেই অবাক লাগে। উত্তরবঙ্গে আর কোথাও এমন বাড়ি কোথাও দেখতে পাবেন বলে মনে হয় না। ইন্টারনেটের দৌলতে জলের উপর ভাসমান বাড়ি দেখেছিলেন রূপেশ, তারপর থেকেই তার মনেও ইচ্ছে জাগে সেও একটা বাড়ি বানাবে যেটা জলের উপর ভাসবে। যেমন ভাবা তেমন কাজ, নিজের কারিগরি বুদ্ধি লাগিয়ে জলের ড্রাম দিয়ে তার উপর প্ল্যাঙ্কিং বসিয়ে আস্ত একটা বাড়ি বানিয়ে ফেলেছে যেটা কিনা জলের উপর ভাসছে, আর তা দেখতেই দূর দূর থেকে লোকও আসছে সেখানে। লাগলো, এর আগেও আমি আসছি, ওর ভালো লাগলো দেখে, সেকেন্ড টাইম আমি আসছি, ভালো, খুব সুন্দর। এখানে একটা ইউনিক জিনিস দেখো, আমি জলের মধ্যে এত সুন্দর একটা জিনিসটা দেখতে পারলাম, এর জন্য আসা। আর এখানে খাবারগুলো ভীষণ টেস্ট, আমি এর আগেও টেস্ট করেছি, এর জন্য আসছি, ভালো লাগে, এখানে মানসিক একটা শান্তি পাওয়া যায়। না, আগে কোথাও দেখিনি এই জায়গাটা, এখানেই আছে। বাকি লোকেদের অবশ্যই বলতে চাই যে আপনারা একবার এসে এখানে আসতে পারেন, ভীষণ সুন্দর এই জায়গাটা, মানসিক একটা শান্তি পাওয়া যায় প্রাকৃতিক মাঝখানে। রূপেশ মল্লিকের এই জলে ভাসমান বাড়ির উপরে থাকতে বা রাত যাপন করতে আপনাদের খরচ হবে মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকাতেই ভাসমান বাড়ির উপরে রাত কাটাতে পারবেন পর্যটকেরা। এবং এই রেস্টুরেন্টের খাওয়া অত্যন্ত সুস্বাদু বলেও দাবি পর্যটকদের। ঘুরতে এসে রিয়া জানায় যে সেখানে গেলেই তার মন শান্ত হয়ে যায়। প্রকৃতির মাঝখানে এমন বাড়ি দেখতে সবাই সকলে আসে। শহর এবং শহর লাগোয়া আর কোনো জায়গায় এমন দৃশ্য দেখতে পাবে না কেউ। নকশালবাড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।